কেন তোমার পেছন দিয়ে একটা মিয়াও যাচ্ছে হ্যাঁ সুন্দর আজকে কে আসছে আমাদের বাড়িতে বলো তো দেখি বাবি আসছে

ওপেন ইউর টিথ অ্যান্ড সকাল সকাল ভালো লাগে বলো ঘর পরিষ্কার করার পরে এই দেখো এইখানে সব কিছু তুলে রেখে আম্মা বাড়ি চলে গেল এই তোর ঘুম কাটেনি। নি তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়তে বস কালকে আকাশের এন্ট্রান্স ট্রেস্ট চোখ বন্ধ করে কে কার চা খাচ্ছে আবার বলে আমি যেমন তেমন জিনিস পরি না আর এই ছেলেটা সোয়েটার পরবে না খালি এই রকম বিবেকানন্দ হয়ে ঘুরবে আড়াইখানা বেটা ছেলে কোনো কাজে লাগে না সত্যি বাবা এইবার দেখে বোঝা যায় যে মা কেন দশটা হাত দিয়েছে কাঁচা লঙ্কা আর ফিনাইল ঠিক আছে দিয়ে রোদ আসে তাই সমস্ত বালিশ দিয়ে দিয়েছি বিছানাও গুছিয়ে নিয়েছি দিস ওয়ান টু ঘরে একটা আমান্ডের কৌটো দিয়ে দিয়েছি কারণ আমি মাঝে মাঝে রাত্রে না ভিজাতে ভুলে যাই তো দ্বীপ নিজে ভিজিয়ে এখন প্রত্যেক দিন ওর নাকি ভালো লাগতো জানি না আমি আমি জানি না লাগতো না মোটামুটি আমি এনে দিয়েছি খাবে বলেছিল প্রতিদিন দুটো চারটে করে ভিজিয়ে ভিজিয়ে খায় এই পুরো বাড়ি এখন একটু একটু করে ছাট দিয়ে আজকে তারপরে কাজে লাগব কারণ আজকে অনেক সময় আছে বেশি সময় নেই বাট আছে উপরের কাজ সব শেষ নিচে যাচ্ছি ওপরে যাওয়ার থেকে নিচে উঠোনে এগুলো রোদে দিলে আমার সুবিধে একেবারে দুপুরে শুতে যাওয়ার সময় তুলে নিয়ে চলে যাব। খাটনি কম চল আরে বাবা রে নিজের তো দেখেইছ কত ভালো রোদ্দুর আসে ওই জন্য নিচে নিয়ে আসলাম ছেলেটা এরকম করতে করতে যদি ঢুপুস করে পড়ে যায় দাঁতগুলো ফুটুস করে ফেটে যায় তাহলে তো ছেলেটার বিয়েই হবে না সমস্ত কাজ কমপ্লিট এবার নিজের ঘর দৌড় পরিষ্কার করবো তবে সৌর্য এসে গেছে সূর্যটাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপর সূর্যকে পরিয়ে নিয়ে তারপর সমস্ত কাজে হাত দেবো নইলে ঠিক ওই পার্টটা না মিস হয়ে যাবে চলো টিফিন নিয়ে নিয়েছি সৌম সৌর্য আছে বাইরে রোদে বসিয়ে দিয়েছি দুটোকেই বলছি টিফিন টিফিন খা আর সৌম্য এখানে টিফিন খাচ্ছে বলে সৌর্য খেলা করছে আর এই দিকে ওই দেখো কিরম নাটক করে দেখো এই যে ঘুমিয়ে পড়লো যাই হোক এখানে এইগুলো দেওয়ার কি অসুবিধা জানো বারবার হুলো আসছে এইবার সৌর্য যদি পাহারা না দেয় এসে হিসি করে দিয়ে চলে যাবে এইখানে শুয়ে ঘুমুচ্ছ তাহলে তো মুখে রোদ লাগছে এই যে আমি ছায়া করে দিলাম তোমার মুখে আর লাগছে না রোদ চোখে চাপা দিয়ে ঘুমোচ্ছো খুব ভালো কথা ঘুমিয়ে নাও ঠিক আছে ঠিক আছে বাহ্ ঠিক আছে ঠিক আছে রেস্ট নেওয়ার পর কি করবে এটাই তো রেস্ট নেওয়া

হ্যাঁ হ্যাঁ এবারে ডাক্তারকে চলো চলো তোমার অফিসটা কোথায় দূরে দূরে টিফিন বক্স কই ও নিয়ে নিয়ে আগে আচ্ছা ঠিক আছে এই যে সুন্দরবনের সম্পত্তি সুন্দরবনের সম্পত্তি সুন্দরবনের চালান হলো

তুমি তো নার্সারিতে পড়ো এখন তো তুমি উঠতে পারো প্লে গ্রুপে উঠতে পারে না ভুড়িতে একটু ধুলো লেগে গেছে একটু পরিষ্কার করে নাও দিদিরা আসবে তাই একটু আজকে এইটা চাদরটা চেঞ্জ করে এটা এটা পেতে কারণ অনেক দিন ধরে পাতা রয়েছে তো ধুলো ধুলো হয়ে গেছে এই ঘরটায় তো ইউজুয়ালি কেউ থাকে না না ওই জন্য ব্যাস মোটামুটি কমপ্লিট এই যে বালিশ টালিশ পরে আনবো না কেউ গায়ে দেয় না সব কম্বল সব কম্বল সরিয়ে দাও গুলো টেতে বসে গেছে দিদি মৌকে আনতে যাবে আর সৌর্য তো একা খায় এইসব সবাই খেতে বসে গেছে আর আমি এখানে চলে এসেছি এই যে এখানে ভাজা হচ্ছে বেগুন এই বেগুন ভেজে সকলকে দিয়ে দেবো দিদি বেরিয়ে গেলে তারপর আমি খেতে বসে যাব আজকেও দিদি সকলকে পরিবেশন করে আগে দিয়ে দিয়েছে তারপর নিজে বসেছে এই যে বেগুনটা ভেজে নিই ভেজে নিয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি খেতে বসে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে সবাই যে যার মতো চলে গেছে দিদি মৌকে আনতে চলে গেছে আর সৌর্য চলে গেছে ওপরে সৌম্য চলে গেছে পড়তে আর আমার খাওয়াটা খালি বাকি আমি খাবো দাবো গোছাবো আর কালকে সরস্বতী দি আসতে পারবে না কালকে সরস্বতী দি যেহেতু দেখেইছ তোমরা নতুন বিয়ে হয়েছে তো শ্বশুরবাড়ির দিক থেকে লোকজন আসছে বেশ কিছু তো সেখানে রান্না বান্না কাজকর্ম আছে আসতে পারছে না প্রত্যেকেরই সুবিধা অসুবিধা থাকে এগুলো একটু মানিয়ে গুছিয়ে বুঝে নিতে হয় যাই আর কি আজকে পুরো কাজ করে দিয়ে গেছে আর বলেছে বাসনপত্র রেখে দিতে আর সেটা আমি এমনিও রেখে দিই আজকে এই ঘরটাকে ঠিক করতে আমার অনেক সময় বেরিয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমার স্টোর রুম কয়েকদিন আগে অবধি এইখানটায় সমস্ত গ্যাস সিলিন্ডার চালের আটার ডালের কৌটো সব প্যাক করেছিল এটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি এটা আমার রান্নাঘরটা অনেকটা হালকা হয়ে যাবে প্রচুর বাসন রান্নাঘরে তো সেগুলো কিন্তু আগে এই ঘরেই থাকতো এই সাড়ে তিন চার বছরের যে মধ্যেখানে গ্যাপ মায়ের মারা যাওয়া বাবু চলে যাওয়া এই সব কিছুর মধ্যে এই ঘরটা একদম রিয়েল অর্থেই স্টোর রুম হয়ে গেছে আর আমার রান্নাঘরটাও হাফ স্টোর রুম হয়ে যাচ্ছিলো তো এটা আজকে ঠিকঠাক করেছি চলো দেখাই তোমাদের একটু খুবই ছোট্ট একটা রুম কিন্তু আমার খুব কাজের তো চলো দেখাই সেরকম কিছু নয় এই যে ছোট্ট রুম এখানে আমার সিলিন্ডার থাকে চাল আটার কৌটো থাকে এই যে ওপরটা পরিষ্কার করেছি এখানটা যে কি ছিল কোনোদিন ওই জন্য আমরা এই ঘরে তোমাদের আনতে পারিনি এই যে আমার ডালের ডিব্বা মশলা এখানে সৌর্য কিছু খেলনা রেখে দিয়ে গেছে এই যে আটার আর মাস জিনিসপত্রের ডিব্বা সমস্ত কিছু এখানে রয়েছে আর এখানে দেখো কনেকগুলো সিন্ধুক রয়েছে এগুলোর মধ্যে বালিশ থাকে এক্সট্রা কাঁথা বালিশ এই সমস্ত থাকে আর প্রচুর বাসন রয়েছে এই যে বাসনগুলো আপাতত আমি এইখানে রেখেছি হুম পরবর্তীকালে জায়গা সেরকম ব্যবস্থা হলে বা এই রেড ড্রামটার মধ্যেও আমি কিন্তু পুরে রেখে দিতে পারি ঠিক আছে এগুলো খুব একটা লাগে না তো এই রুমটা আমার বিশাল কাজের একটা জায়গা তো এই দেখ এই যে দেখেছো সিঁড়ির ধাপ আছে এটা অনেক নিচু ছিল যখন বাড়ি অনেক পুরোনো ছিল তখনকার রুম এটা পরে এটাকে বাবু উঁচু করেছে আর দুটো ফ্যান আছে এসি আসার পরে দুটো ইউজ হয় না তো এগুলো ইউজ করার চেষ্টা করা হবে ঠিক করতে হবে একটু একটু সার্কিটের সমস্যা আছে আর এই র্যাকটা আছে এই র্যাকটার মধ্যেও প্রচুর জিনিস রাখা যাবে তো এইগুলো অ্যারেঞ্জ করতেই আমার অনেক সময় লেগে গেল। আজকে কাজটা এইটার জন্যেই ঘেটে গেল কিন্তু একবার অ্যারেঞ্জ হয়ে গেলে এই ঘরটার ক্যাপাসিটি কিন্তু অনেক প্রচুর জিনিস এতে ধরে চলো ঘরটা থেকে বেরোলাম অনেক দিন পর মানে আমার ব্লগিং চ্যানেলে এই ফার্স্ট এই রুমটা তোমরা দেখলে আমি কোনো দিন শেয়ার করতে পারিনি কারণ ওটা স্টোর রুমের মতো হয়েছিল ওটা শেয়ার করার মতো কিছু ছিল না এবার আমি খাওয়া দাওয়া করি তারপর বাইরে অনেক জিনিসপত্র আছে সেগুলো তুলতে হবে তুলে তারপর শুতে যাবো ফোটা ঠান্ডা নেই কে বলবে পৌষ মাসের আট ন তারিখ হয়ে গেল এক ফোটা ঠান্ডা নেই উপরন্তু সোয়েটার যদি গায়ে দিই গা হাত পা জ্বালা করছে তারপর আমি তো কাজের মধ্যে থাকি ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে যাই হোক আমি তো মানে কাজের মধ্যে থাকি আমার যেন গায়ে কিছু চাপালেই হচ্ছে গা হাত পা জ্বালা দিচ্ছে একেবারে আমার সব কাজকর্ম কমপ্লিট এবার ওপরে যাব সরষ গাছকে দুপুরে ঘুম পাড়াবো না কালকে না ঘুমিয়ে ভালোই ছিল বরং আর রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে তো ওই জন্য ওকে ছেড়ে দেবো যা করে করুক সৌম্য পড়বে আমি ওর সঙ্গে থাকব। চলো আজকের মতো এখন এখানে এন্ড করছে আবার বিকেলবেলা দেখা হবে কি দেখছো তুমি কি করছো এটাতে রং করছো কি সুন্দর নামছো ছোট 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 ছোট

দীপ আজকেও কি পরীক্ষা ভালো এটা মকের মতোই তাই তো চল টাটা দীপের এখন সাংঘাতিক চাপ চলছে একদিকে কালকে দুপুরবেলা আকাশের পরীক্ষা প্লাস এদিকে হচ্ছে ফুল সিলেবাস ম্যাথ টেস্ট

ক্ষণ ধরে আমরা চা মুড়ি কেক চানাচুর সিঙাড়া এই সব কিছু দিয়ে টিফিন টিফিন করলাম এইবার ডালটাল বসিয়েছি ডালটা ফোড়নে দিয়ে নিয়ে তারপরে আমরা রাত্রের খাবারের সমস্ত কিছু প্রিপারেশন করব। তো চলো একটু পরে আসছি তোমাদের সকলের সঙ্গে দেখাও হবে কথাও হবে সরস্বতী কালকে আসবে না বেশ কিছু বাসনপত্র মেজে ফেজে এখানে উপুর দিয়ে দিয়েছি তো চলো এবার রান্না দিকে ঢুকি তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আশিয়ার টিথ ওপেন ইওর টিথ এন্ড ব্রাশ ইওর টিথ